সকালবেলা দেখলাম যে ফগ লাইটটা খুলে গেছে, তো এরকম অবস্থা ফগ লাইটের। তো সেই কারণে এটাকে আবার ফিক্সড করতে বসেছি। তো আপাতত ফিক্সড করার মতো আমার হাতে কিছু নেই, আপাতত যেমন করে হোক আপাতত এটাকে ফিক্সড করে যাতে গ্রিপ হয়, তার জন্য একটুখানি টেপ দিয়ে দিলাম। টেপ দিয়ে তার উপরে এটাকে বসাচ্ছি। হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। সকাল 11:40 বাজে, বেরিয়েছি হচ্ছে সাগনাতে যাওয়ার জন্য। বাইরে বেশ ভালোই রোদ্দুর, আর এখানে হচ্ছে বাঁদরের প্রচুর উৎপাত। বেনারসে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, এটাই হচ্ছে গঙ্গা নদীর সঙ্গে কানেক্টেড একটা কোনো কিছু হবে। আর এই সামনেই আর একটা সুন্দর গেট দেখতে পেলাম, খুব সুন্দর গেট একটা। সারনাথে যাওয়ার পথে এই গেটটা পড়ে, দারুণ সুন্দর। তো এখন চলে এসেছি বৌদ্ধ স্তূপেতে, আর গেটের সামনে এসেছি। আর গেটের সামনে এলে যেটা নিয়ে সমস্যা হয় সেটা হচ্ছে পার্কিং। এখানে লোকাল যে সমস্ত দালালরা আছে আপনাকে জ্বালিয়ে মারবে পার্কিংয়ের জন্য। তো আপনি যদি আপনাকে পার্কিংয়ের জন্য জ্বালিয়ে মারবে একদম, যাকে বলে মানে একদম ছিঁড়ে খাবে, জানো আপনাকে এটাই বোঝাবে যে পার্কিং ছাড়া আপনি ঢুকতে পারবেন না বা অন্য কিছু করতে পারবেন না। তো আমরা উইদাউট পার্কিংয়ে ঢুকেছি, কোনো গাইড নেই, কোনো কিছু নেই। আপাতত ভিতরে যাবো, দেখবো, এটাই অ্যাকচুয়ালি দেখার জন্য এখানে এসেছি সারনাথে। তো ভিডিও সঙ্গে থাকুন। তো এখন 1:37 বাজে, আর দাঁড়িয়ে আছি সারনাথ স্তূপের সামনে, দেখতেই পাচ্ছেন। তো এটা এখন সারনাথ স্তূপের বাইরে দাঁড়িয়ে আছি। ভিতরে এন্ট্রি হচ্ছে 25 rupees, টিকিট কাউন্টার ওইদিকে আছে, অনলাইনে সম্ভবত টিকিট কাটতে হচ্ছে। তো আপাতত সেই পথে যাচ্ছি না, বাইরে থেকেই এটা দেখবার জন্য এসেছিলাম। বাইরে থেকে যখন এত কাছ থেকে দেখতে পাচ্ছি তখন এখানে কিছু ছবি টবি তুলে দেখা যাক বারাণসীর আর কোথায় কোথায় এক্সপ্লোর করতে পারি। সেই জন্য ভিডিও সঙ্গে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, আর ইনস্টাগ্রামে কিন্তু আমাকে ফলো করতে ভুলবেন না, কারণ ইনস্টাগ্রামে ধাসু ধাসু ছবি আসছে, সেগুলো তো আপনাকে দেখতে হবে, তার জন্য ইনস্টাগ্রাম কিন্তু ফলো করা চাই। আর ফেসবুকে চাইলে আপনি আমাকে ফলো করতে পারেন, সাপোর্ট করতে পারেন। তো এই স্তূপের গায়ে অনেক কাজ আছে, সেই কাজগুলোকে খুব ভালো করে দেখলে দেখা যায়। তো অর্ধেক কাজ তো নষ্ট হয়ে গেছে, আর এটা একটা নিরেট স্তূপ, বৌদ্ধদের কাছে এই স্তূপটা খুবই পবিত্র। তো এই স্তূপের কিছু জায়গা ছিল একদম বৌদ্ধদের পীঠস্থান। তো এটা হচ্ছে মানে অল ওভার ওয়ার্ল্ডে একমাত্র এমন একটা জায়গা যেখানে বৌদ্ধদের মেন এখানে সাধনার চর্চা, একটা ধর্মচর্চার একটা মেন সেন্টার। তো আজকে এই জায়গাটা এখানে তো কেমন লাগছে বলতো, একটা আলাদা অনুভূতি হচ্ছে। তার সাথে এটাও দেখতে পাচ্ছি যে এই এই পুরো চত্বরটা এরিয়াটাতে প্রচুর বুদ্ধের বিভিন্ন জায়গাতেই মানে এ দেওয়া আছে, স্ট্যাচু বানানো আছে, প্লাস ওনারই মানে এটা দেখে বোঝা যায় যে এটা বুদ্ধেরই তার নিজস্ব জায়গা হিসেবে এটাকে বিখ্যাত। তো এটা এমন একটা জায়গা, এখানে বুদ্ধিস্ট আর এখানে জৈনিস, অর্থাৎ বুদ্ধ এবং জৈন দু রকম ধর্মেরই জিনিস এখানে আমরা এলে দেখতে পাই। তো ভিতরে আমি এখানে দেখতে পাচ্ছি জৈনদের মূর্তি, জৈন তীর্থঙ্করের একটা মূর্তি আছে। তো কার মূর্তি জানি না, হয়তো মহাবীরের হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে। তো যদি এন্টার করতে দেয় আমি ঢুকছি। তো এবার জৈন টেম্পলের মধ্যে ঢুকছি। তো জানি না এখানে ভিডিও অ্যালাউ কি না, নিয়ে তো ঢুকে পড়েছি। তো পিছনেই দেখা যাচ্ছে এটা জৈন টেম্পল, আর এখানে বহু পুরনো একটা জৈনদের, জৈন তীর্থঙ্করের মহাবীরের হয়তো একটা মহাবীরেরই, হ্যাঁ। তো সামনেই একটা মহাবীরের মূর্তি রাখা আছে, বহু পুরনো কালো মূর্তি। এই সমস্ত কাঠের দরজা এবং জানালাগুলো সেই যখন মন্দির তৈরি হয়েছিল অর্থাৎ 200 বছর আগেকার শুনলাম গাইডের মুখ থেকে, একটা পাশে একজনকে বলছিল ফোকটিয়ায় শুনে নিয়েছি ইনফরমেশান। তো সেই ততদিনকার পুরনো এটা, আর ভিতরের মূর্তিটাও অনেক বছরের পুরনো। পিছনেই দেখতে পাওয়া যাচ্ছে সারনাথের স্তূপ,
আর এখানে একটা নবাবতখানার মতো আছে। আর মন্দিরের সামনের মানে ভগবানের মহাবীরের সামনে ছবি তোলা তো সেরকমভাবে অ্যালাউ নেই, তো সেই জন্য হয়তো ছবি তুলতে পারবো না, দেখা যাক। এই এখানে একটা পুরনো বটগাছ দেখতে পাওয়া যাচ্ছে, কেই বা জানে এই বটগাছের নিচে গৌতম বুদ্ধ সাধনা করেছিল কিনা। এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনাকে সুযোগ পেলেই বিভিন্ন গাইড নেবার জন্য লোকালরা একদম চেপে ধরবে, যদি আপনার ইচ্ছা না থাকে তো গাইড নেবেন না। আমরা গাইড নিইনি, কারণ আমাদের গাইড নেওয়ার প্রয়োজন ছিল না, আর আমার খুব একটা হিস্ট্রি নিয়ে এটা নিয়ে জানার ইচ্ছাও ছিল না। তো এখানে ঢুকলেই আপনাকে গাইডের জন্য সবসময় জোরাজোরি করতে থাকবে এবং খুবই বিরক্ত হয়ে যাবেন। তো এখানে গৌরবের সঙ্গে চলছে একজনের কথা। ভিতরে আর ঢুকছি না, টিকিট কাউন্টার হচ্ছে ওইদিকে, তো ওইদিকে গেলে হয়তো টিকিট কাটা যাবে। আর টিকিট ফিকিট কাটছি না, জাস্ট বাইরে থেকেই দেখতে পাওয়া যাচ্ছে, দেখে চলে যাই। তো এটা একটা বৌদ্ধ স্তূপ, তো বৌদ্ধদের কাছে এইগুলো হচ্ছে অনেকটাই পবিত্র জায়গা। এবার হচ্ছে কি, এবার হচ্ছে খাবার ব্যাপার, খাবো কোথায়। তো ভিডিও সঙ্গে থাকুন, কোথায় খাবো সেটাও দেখতে পাবেন। একদম ঘরোয়া খাবার খাচ্ছি বারণাসীতে এসে। দড়িটা উপর থেকে দেওয়া আছে এরকম ভাবে, ঠিক আছে, দরজার ওখানে দেওয়া আছে। এই দড়িটা যদি টানা হয়, যে কেউ আসলো ডাকলো ওখানে, এই দড়িটা টানলেই কি হলো, ডিরেক্টলি গেটটা এখানে খুলে যাবে, অর্থাৎ ডিরেক্টলি এখানে লকটা খুলে যাবে। অদ্ভুত সিস্টেম, বেনারসে এসে নতুন জিনিস দেখলাম। শুরু করেছি বেনারসের গলিতে ঘোরা, যাচ্ছি এখন বেনারসের ঘাটে একটা আরতি দেখতে। সঙ্গে আছে পলাশ দা, এটা আমার এক বোনের হাজব্যান্ড হয়, বেনারসে থাকে। তো এখানেই আজকে এসেছি, দুপুরবেলাতে এসেছি, তো এখান থেকে যাচ্ছি আপাতত ঘাটে। সঙ্গে একটা খুদে বন্ধু আছে, সঙ্গে সঙ্গে হাঁটছে, হাই হাই বল। তো পিছনে গঙ্গা আরতির জন্য জাস্ট রেডি হচ্ছে, প্রিপারেশন চলছে এখানে। তো লাইফে ফার্স্ট এই ধরনের এক্সপিরিয়েন্স করব, দারুণ। আর এখানের অ্যাম্বিয়েন্সটা অন্যরকম পুরো একদম, চারিদিকে শুধু লোকই লোক। আমি বুঝেছি বঙ্গালী, হ্যাঁ কেমন বলছি, আরে তাই ঘাটেতে জাস্ট এই আরতি শেষ হলো, আরতি দেখে এবার ফিরে যাচ্ছি। তো অসম্ভব একটা দারুণ অনুভূতি, মনে ভক্তি, সমস্ত কিছু।
মানে ভাষায় প্রকাশ করে বোঝানো সম্ভব নয়। তো বেনারসে পরে এসে আলাদা করে বেনারসের জন্য আলাদা করে ভিডিও বানাতে হবে, আলাদা করে ঘুরতে হবে, এই সমস্ত ফিলিংসগুলোকে আলাদাভাবে নিতে হবে, স্পিরিচুয়ালিটিটাকে আলাদা করে অনুভব করতে হবে সমস্ত কিছুর জন্য। আবার আমি দ্বিতীয়বার হয়তো একদিন বেনারস আসবো। এটা হচ্ছে আমার বোন, আজকে এখানেই ছিলাম, এখানেই খাওয়া দাওয়া হয়েছে। বেনারস আয়া হুঁ একবার, এক মিঠা পান খাকে তো দেখনা চাইয়ে কেসা হ্যায়, বোলতা হ্যায় সব লোক বেনারসি পান আচ্ছা হোতা হ্যায়, তো একবার আজ চাখ ভি লেঙ্গে। পান তৈরি হচ্ছে, পানেতে অনেক কিছু দিচ্ছে, তো কেমন হয় দেখা যাক। খাইকে পান বানারস বালা একটা গান আছে না, ও খাইকে পান বানারস বালা, তো বানারস বালাই পান খা রে হাম, পান খাকে বহুত আচ্ছা লাগা। সব লোক পান খা, বহুত জায়গা পান খাতা হ্যায়, ফেমাস বহুত 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 ভি দোকান হ্যায়, হ্যাঁ হ্যাঁ, তো ইধার ফেমাস নেই হ্যায়, ফির ভি এ পান খাকে দেখা বহুত আচ্ছা লাগা। এখন রাত 11:23 বাজে আর ডাটাগুলো ট্রান্সফার করছি আমার হার্ড ডিস্কে, তো এটা করে নেই, জাস্ট শুয়ে পড়বো আর কালকেই বেরোতে হবে আগ্রার জন্য। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আপনারা এনজয় করেছেন কি না কমেন্টে অবশ্যই জানাবেন। আর এখনও যদি আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে, ততদিনের জন্য।